এদিন স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, নারায়ণ রূপিণীর দলের প্রতি আনুগত্যের কোনো ভাব ছিল না। তিনি ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর একজন সদস্য। তিনি নিজের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো সময়ে গাফিলতি দেখাননি। রাজ্যের পার্টির সম্পাদক মণ্ডলীর প্রত্যেক সদস্যকে বিভিন্ন মহকুমার দায়িত্ব দেওয়া হতো। সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে নারায়ণবাবুর উপরও পড়ত দায়িত্ব। সেই কর্মসূচি শেষ করার পর দলের প্রত্যেকটি স্তরে যোগাযোগ করে পরে সম্পাদক মণ্ডলীর কাছে রিপোর্ট দিতে হতো মহকুমার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মণ্ডলীর সদস্যকে। যে এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেই এলাকার সার্বিক রিপোর্ট নিতে হতো তাকে। পরে সেই রিপোর্ট লিখিত আকারে রাজ্য সম্পাদকের হাতে তুলে দিতে হতো। সিপিআইএম দলের সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে অনেকেই সময় মতো রিপোর্ট তৈরি না করলেও নারায়ণবাবু ছিলেন তার ব্যতিক্রম। তিনি কখনো রিপোর্ট দিতে গাফিলতি দেখাননি, বরং তিনি যে রিপোর্ট দাখিল করতেন সেটা থাকতো একেবারে নির্ভুল। সেই রিপোর্টে কোনো ফাঁকফোকর থাকতো না, এমনকি তার রিপোর্টে থাকতো বিশ্লেষণ। তাই তার রিপোর্ট পড়লেই বোঝা যেত তিনি দলীয় কর্মীদের সাথে আলোচনা করে গভীরে গিয়ে এই রিপোর্ট তৈরি করতেন। স্নেহ সহযোগিতার কোনো ঘাটতি ছিল না, স্বাধীনতায় খুব বেশি হস্তক্ষেপ করতেন ঘটনা তা না বাবাও, কিন্তু এইভাবে তিনি কিন্তু পার্টিতে আসলেন। আমি অন্য আলোচনায় যাব না, পার্টিতে তাকে যেটা লক্ষ্য করেছি সম্পাদক মন্ডলীর সদস্য হওয়ার পর, আমাদের সম্পাদক মন্ডলীর সদস্যদের তো দায়িত্ব ভাগ করা থাকে, কোন মহকুমায় কে যাবেন না যাবেন, তখন তো মহকুমার সংখ্যা কম, জেলা জেলা তখন হয়নি। আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা যে যেখানেই যাই না কেন, সভা শেষ করার পর নিচেরতলার কমিটিতে আমরা যাব এবং সবটা মিলে এসে সভার অভিজ্ঞতা, আগের সিদ্ধান্ত রূপায়ণ করার ক্ষেত্রে সাফল্য দুর্বলতা, খামতি ঘাটতি এবং এগুলো কাটাবার জন্য আমাদের কি করা উচিত, এলাকার সমস্যাটা কি, এগুলো পার্টির উচ্চ নেতৃত্বের দৃষ্টিতে আনার জন্য একটা লিখিত রিপোর্ট সম্পাদকের উদ্দেশ্যে সম্পাদক মণ্ডলীর জন্য সম্পাদক মণ্ডলীর সদস্যদের ঘুরে আসার পর উপস্থাপন করতে হবে। নারায়ণ এমনিতেই লিখতে পছন্দ করতেন, তার সব লেখা তো আমার দেখার কোনো সুযোগ হয়নি, কিন্তু সম্পাদক হিসেবে সম্পাদক মণ্ডলীর সদস্যরা যখন এই রিপোর্ট দিতেন আমাদের পড়তে হতো, সম্পাদক তো তাকে পড়তেই হবে সব রিপোর্ট, কারণ এগুলো পড়ার পর তার সারসংক্ষেপ করে ব্যতিক্রমের বিষয়গুলি আলাদা করে মূল বিষয়টাকে একসাথে করে সম্পাদক মণ্ডলীর সামনে উপস্থিত করতে হবে সম্পাদককে। আমাদের সেই সময়কার সমস্ত সম্পাদক মণ্ডলীর সদস্য প্রথম দিকে এটা অনুসরণ করলো, শেষ অব্দি মানে যতক্ষণ এটা আমরা পার্শ্ব করেছি সবাই যে করতে পারতেন ঘটনা তা না, কিন্তু নারায়ণ এই জায়গাটায় তার কোনো খামতি ছিল না, কোনো ঘাটতি ছিল না, এবং রিপোর্ট যেটা উপস্থিত করতেন ডিটেইলে করতেন, কোনো মানে ফাঁক ফুকর থাকতো না, এটা যে মানে দেখি না ভাব এটা না, একেবারে তার দৃষ্টিভঙ্গিতে একটা চুলচেরা বিশ্লেষণ করে একটা রিপোর্ট তিনি উপস্থিত করার চেষ্টা করতেন। এ থেকে রিপোর্টটা পড়লে মনে হতো যে একটা সভায় বসে, আমি তৎকালীন সময়ের কথা বলছি, কতটা গভীরে যাওয়ার চেষ্টা করছে, না হলে তো এভাবে একটা রিপোর্ট লেখা যায় না। বিরোধী দলীয় নেতা এদিন আরো বলেন, সততা কর্মনিষ্ঠা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে সাফল্য আসবেই। দল দীর্ঘ সংগ্রামের পর আজও সাধারণ মানুষের জন্য কাজ করছে। আন্দোলনে সংগ্রামে বহু লোক এবং দলীয় নেতারা নির্যাতিত হয়েছেন। বিভিন্ন ধরনের আক্রমণ নির্যাতন সহ্য করতে করতে সিপিআইএম দল আজ এই জায়গায় এসেছে। দলের আদর্শকে ধরে রেখেছিলেন নারায়ণবাবু। তিনি বলেন, যে দৃষ্টিভঙ্গি নিয়ে দল এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই বিষয়টি যদি সবার সামনে নিয়ে যাওয়া যায়, সততা এবং নিষ্ঠা নিয়ে তার প্রমাণও দিয়েছেন নারায়ণ রূপিণী। তাই এখন ঘরে বসে শুধু নীতি নিয়ে কাপচালে আর হিসেব করলে চলে না, হিসাব ছেড়ে দিয়ে সবাইকে মানুষের কাছে যেতে হবে এবং মাঠে নামতে হবে। এই বাড়িতেই তো শুধুমাত্র আমার মা নির্যাতিত হয়েছে,
এই বাড়িতে হেমন্ত দেববর্মা নির্যাতিত হয়েছেন, বংশী ঠাকুরকে তার গায়ে হাত তোলার সাহস পায়নি, ভাবনার মধ্যে ছিল না মনে করার কারণ, সেগুলো ফেস করতে করতেই তো আজকে আমরা এখানে এসেছি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এটা করা যাবে না, কারণ যে আদর্শ নেই, যে শ্রেণী দৃষ্টিভঙ্গি নেই, যে মতাদর্শকে ভিত্তি করে যে কর্মসূচি সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা যদি ঠিক ঠিক কথা পার্শ্ব করা যায় সততা নিষ্ঠা নিয়ে, যেমনটা কমরেড নারায়ণ করতে অভ্যস্ত ছিলেন, তাহলে পরে আমরা এখান থেকে পরিস্থিতিটা যেদিকে আমরা টার্ন করাতে চাইছি সেটা করা যাবে না মনে করার কোনো কারণ নেই। ঘরে বসে শুধু কিন্তু হিসেব করলে চলবে না, হিসেব ছেড়ে দিয়ে মানুষের মধ্যে যেতে হবে মাঠে। না নারায়ণের স্মৃতিসভায় দাঁড়িয়ে এটাই হবে আপনাদের কাছে আবেদন, এই কথাগুলো বলে তার স্মৃতির প্রতি আরেকবার গভীর শ্রদ্ধা নিবেদন করে পরিবার প্রতি পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।